হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আনারসের জুস করেছি, তো সেটার রেসিপি তোমাদের দিয়ে দেবো কীভাবে কী করেছি। তো আনারস আমাদের জন্য খুবই উপকারী। তো আনারস ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এইসব উপাদান আছে যা আমাদের দেহের খাদ্য পুষ্টির অভাবগুলো দূর করে, আর ক্যালোরি পরিমাণ কম এটাতে, আর ফাইবার পরিমাণ বেশি। যারা ওজন কমাতে চান, তারা এটা প্রতিনিয়ত খেতে পারেন। এটা অনেক হেলদি আর ওজন কমাতে অনেক সাহায্য করে। সো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আনারসের জুসের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে করবেন। ভালো থাকবেন। আমি এখানে দুটো আনারস নিয়েছি। আনারস খেলে অনেক সময় দেখা যায় গলা খুশখুশ করে, তো আনারসটি কাটার আগে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর আনারস খেলে গলা খুশখুশ করবে না। এখন আমি এগুলো খুব সুন্দর করে পিস পিস করে নেব এবং একটু ডিপ করে কেটে নেব যেন চোখের মতো অংশগুলো চলে যায়। তো আনারস জুস বানাতে আমার যা যা প্রয়োজন হচ্ছে, পরিমাণ মতো আমি চিনি নিয়েছি বাটিতে অর্ধেকের মতো, অর্ধেক বাটি। একটু বিট লবণ নিয়েছি, আপনারা চাইলে সাদা লবণও নিতে পারেন। একটু আদা নিয়েছি ছেঁচে, কাঁচামরিচ নিয়েছি তিনটা, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। দুইটা আনারস যেহেতু আমি লেবু নিয়েছি একটা ফুল। তো এইগুলো হচ্ছে আমার উপকরণ জুস বানানোর জন্য। এখন ব্যালেন্ডারে আমি দিয়ে দিচ্ছি আনারসগুলো, একটা একটা করে সব কিছু এখন দিয়ে দেবো। যারা ওজন কমাতে চান তারা এই জুসটি প্রতিদিন খেতে পারেন, বাট তখন আমি সাজেস্ট করবো বরফটা যেন না দেওয়া হয়। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু আদা করেছিলাম বাটা, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচি কুচি করেও আদা এটার মধ্যে দিতে পারেন ব্যান্ড করার জন্য। লেবুগুলো চিপিয়ে দিয়ে দেবো এখন। লকডাউনে বসে বসে বাড়িতে সবাই অনেক মোটা হয়ে গেছি, তো আমার মনে হয় এই আনারসের জুসটা আমাদের জন্য অনেক উপকার শরীর কমানোর জন্য। আর তাতে ভিটামিন এ থাকে, সি আছে, অনেক উপাদান আছে। সো এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এইসব উপাদান আছে যা আমাদের দেহের পুষ্টির অভাব দূর করে। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে আর ফাইবার পরিমাণটা অনেক বেশি। সো চিনি ঢেলে দিয়েছি, চারটা বরফ দিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, তো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। বরফ দিয়েছি চারটা, বেশি দিইনি কারণ আমি জিনিসটা বেশি ঠান্ডা খাবো না, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্যালেন্ডার করা হয়ে গেছে আমার আনারসের জুস কমপ্লিট। এটা এখন আমি ছেঁকে নেব, উপরে যে আনারসের ছাপাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। তো এটা আমি এখন ছেঁকে নেব। ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে ঢালবেন কারণ আনারসের জুসটা পড়তে অনেকটা টাইম লাগে, যে পর্যন্ত চামচ দিয়ে না নাড়ানো যায়, কারণ আনারসের ছাপাগুলোর জন্য রসটা সহজে নিচে পড়তে চায় না। তো এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে দেবো যেন রসগুলো নিচে পড়ে। একবারে সব ঢালতে যাবেন না, তাহলে দেখা যাবে চারপাশ দিয়ে জুস পড়ে যাচ্ছে। সো আস্তে আস্তে ঢালবেন এবং চামচ দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে দেবেন, তাহলে জুসটা বাইরে পড়বে না, পাত্রের মধ্যেই পড়বে। ছাপাগুলো ফেলে দিতে হবে, জাস্ট জুসটা রাখতে হবে। তো আমার জুস কমপ্লিট। এখন আমি এগুলো পাত্রের মধ্যে ঢেলে নেব, গ্লাসে এখন ঢেলে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন সবসময়। আর যদি কিছু না কিছু খারাপ লেগে থাকে সেটাও আমাকে বলবেন কমেন্ট করে। সৌন্দর্যের জন্য আমি একটু গ্লাস আনারস রেখে দিয়েছি। সো আমার আনারসের রেসিপি বা আনারসের জুসের যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা শরীর কমানোর জন্য অনেক অনেক উপকারী একটা জিনিস। সো থ্যাংক ইউ গাইস। Thank you.